হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো ক্লাস 7 এর অনুশীলনী 8.1 এর চারের অঙ্কগুলি। ঠিক আছে, তো চারের অঙ্কগুলির মধ্যে আমি আগের ভিডিওতে এ বি সি তিনটে অঙ্ক সমাধান করে দেখিয়েছি, তো আজকে ভিডিওটা আমি তোমাদের বাকি তিনটে অঙ্ক সমাধান করে দেখাবো। ঠিক আছে, তার কথা না বলে চলো শুরু করছি। তো দেখো এখানে কি বলেছে, একটি মেশিন 600 পৃষ্ঠা ছাপায় 5.5 ঘন্টায়। ঠিক আছে, দেখো একটি মেশিন 600 পৃষ্ঠা ছাপায় 5.5 ঘন্টায়, মেশিনটি 11 ঘন্টায় কয়টি পৃষ্ঠা ছাপাতে পারবে? ঠিক আছে, তো এইভাবে প্রথমে 2 নম্বর দিবা তোমরা। তো তোমাদের কাজ হলো এই প্রশ্নটার মধ্যে দুটি জিনিস কি আছে সেটা বোঝা। দেখো একটা হলো পৃষ্ঠা আর একটা কি সময়, বুঝতে পেরেছো? একটা পৃষ্ঠা একটা সময়, তো এইভাবে তোমরা ঘর আঁকবা। ঠিক আছে, যারা বুঝো নাই আগের ভিডিওতে দেখবা, অবশ্যই ভালো করে বুঝবা। তো ঠিক আছে, তো দেখো এভাবে একটার মধ্যে লিখবা যে পৃষ্ঠা আর একটা বলো লিখবে সময়। ঠিক আছে, সময়ের মধ্যে তোমরা ব্র্যাকেটে এইভাবে ঘন্টা লিখতে পারো, ক্লিয়ার? তো তারপরে দেখো পৃষ্ঠা 600 পৃষ্ঠা না, তো 600 পৃষ্ঠা দেখো এখানে পৃষ্ঠা চার্ট লিখবে 600 পৃষ্ঠা ছাপাই কত সময়ে? 5.5 ঘন্টা সময়ে। তাহলে 5 সমস্ত 2 ভাগের 1 ঘন্টা সময়ে সমান সমান কত? 2টা নিচে লিখবো, 5 দুগুণে 10, 10 একে 11, 2 ভাগের 11। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে 11 ঘন্টায়, তো ঘন্টার জায়গাতে আমরা কত লিখবো? 11। 11 ঘন্টায় কত পৃষ্ঠা ছাপাতে পারবে? এখানে কত লিখবো? এক্স লিখবো। আমরা জানি কত পৃষ্ঠা জানি না, এই জন্য এক্স লিখেছি, কেমন? তো এবার আমাদের বুঝতে হবে যে এটা যে সমানুপাতিক কিভাবে হয়েছে। ঠিক আছে, তো দেখো একটা জিনিস মাথায় রাখো যে দেখো 2 ভাগের 11, 2 ভাগের 11 ঘন্টায় আমরা যদি 600 পৃষ্ঠা পড়তে পারি, তাহলে 11 ঘন্টায় আমরা কত পৃষ্ঠা পড়তে পারবো? ঠিক আছে, অবশ্যই এটার থেকে এটা যেমন বেড়েছে, এটার থেকে এটা বাড়বে। ঠিক আছে, মানে 2 ভাগের 11 ঘন্টায় যদি আমরা 600 পৃষ্ঠা পড়তে পারি, তাহলে ডাইরেক্ট 11 ঘন্টা কত পৃষ্ঠা পড়তে পারবো? অবশ্য আর বেশি পড়তে পারবো, এটার থেকে এটা বেড়েছে, এটার থেকে এটা বাড়বে। 2 ভাগের 11 তার মানে কত? 2 ভাগের 11 তার মানে 11 অর্ধেক। ঠিক আছে, 5.5 ঘন্টা, তো 5.5 ঘন্টায় তো যদি আমরা 600 পৃষ্ঠা পড়তে পারি, 11 ঘন্টায় আর বেশি পড়তে পারবো? অবশ্যই পারবো। তো দেখো এটার থেকে এটা কি বেড়েছে? অবশ্যই বেড়েছে, তো এটার থেকে এটা বাড়বে। দুইটাই যদি বাড়ে সমানুপাতিক সম্পর্ক, তো এখানে লিখবা যে এখানে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তোমরা যখন ক্লাস 8 উঠবা তখনই এমন অঙ্ক দেখতে পাবা যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, তখন তোমরা ব্যস্তানুপাতিকও দেখতে পারবা যে একটা বেড়েছে একটা কমেছে, বা একটা বেড়েছে একটা কমেছে, এমন দেখতে পাবা। যদি একটা বাড়ে একটা কমে তখন সেটাকে আমরা বলবো ব্যস্তানুপাতিক, আর যদি দুইটাই বাড়ে অথবা দুইটাই কমে সেক্ষেত্রে আমরা তখন কি বলবো? সমানুপাতিক, যেগুলোর কি তোমরা এখন করছো। তো সমানুপাতিক থাকলে নিয়ম কি? সুতরাং দিয়ে যেভাবে আছে সেভাবে লিখবো, নিচে 2 ভাগের 11 লিখবো, উপরে 600 লিখবো, সমান সমান দেবো, নিচে 11 লিখবো, উপরে এক্স লিখবো। বা ঠিক আছে, আমি আগের ভিডিওতে অঙ্কতে বলেছি যে এটা মেন দাগ, মেন দাগ লিখবো, এই মেন দাগের সাথে 11 আছে না, এই 11টা দাগের সাথে সাথে লিখে দিব। আর এর নিচে যে 2 রয়েছে, এই 2টা আমরা কোথায় লিখবো? উপরে লিখবো, এই উপরে লিখছি। ঠিক আছে, গুণ দেবো, আগেই তো 600টা উপরে আছে, তো আগে থেকে 600 উপরে লিখবো, সমান সমান দেবো, এবার নিচে 11, নিচে 11, উপরে এক্স এক্স লিখবো। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? এবার আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, যদি সমান সমান থাকে, নিচে নিচে মিল থাকে, আমরা কেটে দিতে পারবো। এই জিনিসটা নতুন করে শিখে রাখো। ঠিক আছে, যদি সমান সমান থাকে, নিচে নিচে সংখ্যা মিল থাকলে বা অমিল থাকলেও কাটাকাটি যদি যাই কাটাকাটি করতে পারবো, এগারো এগারো কাটতে পারবো, কেটে দিয়েছি তো বা দিয়েছি 2 গুণ 600 সমান সমান x। ঠিক আছে, তো বা এই এক্সটাকে যদি এদিকে লিখি, এটাকে অপর দিকে লিখবো, 2 গুণ 600 লিখবো। ঠিক আছে, লিখেছি বা x সমান সমান 6 দুগুণে 12, 0 2টা দিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? তো তার মানে আমরা কি বুঝতে পেরেছি যে 11 ঘন্টায় 1200 পৃষ্ঠা পড়া যাবে। সুতরাং 11 ঘন্টায় 1200 পৃষ্ঠা ছাপানো যাবে, পৃষ্ঠা ছাপানো যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখবো আর পরের অঙ্কটা। তো পরের অঙ্কটার মধ্যে দেখো কি বল, মানে কি বোঝাতে চেয়েছে, এবার দেখবো আমরা ই নাম্বার অঙ্কটা। ঠিক আছে, তো দেখো ই নাম্বার অঙ্কের মধ্যে একটি ঘড়ি 5 ঘন্টা 5 সেকেন্ডে 10 সেকেন্ড সময় অতিরিক্ত অর্জন করে। ঠিক আছে, তাও ঘড়িটি 1 ঘন্টা 1 সেকেন্ডে সময়ে কতটা অর্জন করতে পারবে? তাহলে আমরা দুইটা জিনিস কি দেখতে পাই? দুইটা জিনিস আমরা দেখতে পাই, দেখো ঘড়িটি 5 ঘন্টা 5 সেকেন্ডে 5 ঘন্টা 5 সেকেন্ডে 10 সেকেন্ড সময় অতিরিক্ত অর্জন করতে পারে। ঠিক আছে, তো আমরা দুইটা জিনিস লিখতে পারি যে একটা হলো সময় আর একটা হলো অতিরিক্ত সময়। ঠিক আছে, এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো আমার মনের সাথে অতিরিক্ত সময়।
দেখো কি বলছে, 5 ঘন্টা 5 সেকেন্ডে। তো 5 ঘন্টা সময়ের পরিবর্তে আমরা কি লিখবো, 5 ঘন্টা 5 সেকেন্ড। 5 সেকেন্ডে 5 ঘন্টা 5 সেকেন্ডে 10 সেকেন্ড অতিরিক্ত সময় অর্জন করে, এখানে কি লিখবো, 10 লিখবো। তো এখানে ব্র্যাকেটে তোমরা সেকেন্ড সেকেন্ড লিখবা, ঠিক আছে? আমরা সেকেন্ডেরই অঙ্কটা করবো, সেকেন্ডে সেকেন্ডে নিয়ে অঙ্ক করবো, কেমন? তো এটাকে যদি সেকেন্ডে আমরা নিয়ে নিই কীভাবে করব, দেখো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। দেখো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তো 5 ঘন্টা সমান কত সেকেন্ড হবে, গুণ 5 হবে, ক্লিয়ার? তো দেখো 5 এর 0 0, 5 এর 0 0, 5 এর 3 এর 0, হাতে 3, 3 5 এর 15, 15 3 এ 18, ঠিক আছে? আর 5 সেকেন্ডের যোগ হবে, এখানে যোগ করলে কত হবে, 5 0 0 8 1 1 হবে, তাহলে 1 8 0 0 5 হবে। এটাকে যদি আমরা সেকেন্ডে আনি, ঠিক আছে, কেন আমি 3600 দিয়ে গুণ করেছি, আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট না, এরকম 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, একটা নতুন জিনিস জেনে রাখো। তো প্রশ্ন বলেছে 1 ঘন্টা 1 সেকেন্ডে, তো এখানে লিখবো যে 1 ঘন্টা 1 সেকেন্ড কত সময় অতিরিক্ত অর্জন করবো। 1 ঘন্টা সমান কত সেকেন্ড আমরা জানি, 3600 1 সেকেন্ড যোগ করলে 3600 1 সেকেন্ড হবে, 3600 1 সেকেন্ড হবে, ঠিক আছে? তো কত অতিরিক্ত সময় অর্জন করবে জানে, জানে না, ধরি এক্স, ঠিক আছে? এখানে এখানে সমানুপাতিক সম্পর্ক লিখবো, এখানে এখানে সমানুপাতিক সম্পর্ক, এখানে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তো লিখবো যে সুতরাং নিচে 10 লিখবো, এটা উপরে লিখবো 1 8 0 0 5 সমান সমান, নিচে কত লিখবো এক্স, উপরে 3 6 0 1, ঠিক আছে? তো বা দেবো, কোনা কোনে গুণ করবো, তো 1 8 0 0 5 এর সাথে এক্স গুণ করবো, গুণ এক্স সমান সমান 10 এর সাথে কত গুণ করবো, 3600 1 গুণ করবো। তো বা দেবো এক্স সমান সমান, এটা নিচে আসবে, নিচে লিখবো 1 8 0 0 5, আর এখানে 10 গুণ 3 6 0 1 লিখবো, কেমন? তো আমরা জানি কোনো সংখ্যা শেষে শূন্য পাঁচ থাকলে 5 দিয়ে ভাগ যায়, এটাও 5 দিয়ে ভাগ যাবে। তো 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10, 5 দিয়ে এটাকে যদি ভাগ করি আমরা কত হবে, 5-এর নাম তো 18-এর মধ্যে কতবার যাবে, 3-বার যাবে, 3 5 15, আর কত থাকে, 15 হলে 16 17 18 3 থাকে, পর সংখ্যা শূন্য রাখে, 3 বসলে 30, 5 6 30, আর 30 মিলে গেছে, 5 এর 0 0, আর 5 একে 5, ক্লিয়ার? তো এটা এটা মিলেছে, দেখো কেটে দিতে পারবো, আর কত থাকে, 2 না, এবার 1 সমান সমান 2, ক্লিয়ার? তো লিখবো যে 1 ঘন্টা 1 সেকেন্ডে 2 সেকেন্ড সময় অতিরিক্ত অর্জন করে, তো লিখবো যে সুতরাং 1 ঘন্টা 1 সেকেন্ডে 2 সেকেন্ড অতিরিক্ত সময় অর্জন করব, অতিরিক্ত সময় অর্জন করব, ঠিক আছে, ক্লিয়ার? তো আজকের ভিডিওর শেষ অঙ্কটা আমরা দেখব যে অ্যাপ নাম্বার অঙ্ক, ঠিক আছে? তো দেখো কোনো নির্দিষ্ট সময়ে একটি খুঁটি এবং একটি মিনারের ছায়া দৈর্ঘ্য এত এত মিটার, ঠিক আছে? তো মিনারের ছায়া, মিনারের উচ্চতা যদি এত, খুঁটির উচ্চতা কত, তাহলে আমরা দুটো জিনিস পেয়েছি, একটি মিনারের উচ্চতা, একটা খুঁটির উচ্চতা, কেমন? এখানে ছায়া দিয়েছে, কোনো সমস্যা নাই। তো মিটারের উচ্চতা, মিনারের উচ্চতা, খুঁটির উচ্চতা, সেটা লেখো। তো দুটো জিনিস দেখো এইভাবে লিখবো আমরা, তো একটা লিখবো যে মিনারের উচ্চতা, ঠিক আছে, মিনারের উচ্চতা, আর একটা হলো খুঁটির উচ্চতা। তো মিনারের উচ্চতা দেখো প্রথমে কি আছে সেটা দেখবো, প্রথমে খুঁটি না, তো প্রথমে খুঁটি হলো 20, এটা প্রথম, এটা প্রথম, তো খুঁটির জায়গাতে লিখবো 20, এখানে ব্র্যাকেটে মিটার মিটার লিখবো, কেমন, মিটার মিটার লিখবো ব্র্যাকেটে। তো প্রথমে খুঁটি 20 20 লিখেছি, মিনার পরে, এই জন্য মিনারের জায়গায় 30 লিখবো, মিনারের জায়গায় কত লিখবো, 30, এখানে মিনার 60 না, তো মিনারের জায়গায় 1660 লিখবো, এখানে কী হবে, এক্স হবে, ক্লিয়ার? তো এখানে কী সম্পর্ক সমানুপাতিক, তো লিখবো এখানে, তো এখানে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, সুতরাং নিচে 20 উপরে 30 সমান সমান, নিচে 1 উপরে 60, বা 30 গুণ 1 না, এটা এটা গুণ করবো, 20 গুণ 60, বা 1 সমান সমান 30 নিচে আসবে, 20 গুণ 60
শূন্য শূন্য কাটবো, তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হবে, বা এক সমান সমান এই বিশ গুণ দুই না বিশ গুণ দুই হবে, দুই দুবানে চার শূন্যটা বসবে, এক সমান সমান চার, বা এক সমান সমান চল্লিশ না, তো লিখবো যে এটা কী হবে খুঁটির উচ্চতা। তো সুতরাং খুঁটির উচ্চতা হলো চল্লিশ মিটার। ঠিক আছে, আজকের জন্য এতটুকু টাটা।